كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد همت به وهم بها لولا رآه برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين. واستبق الباب وقدت قميصه من دبر ألف يا سيدها لدى الباب. قال ما قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. قال هي رادتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين. وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الدنيا واتقوا النساء فإن أوله فتنة من النساء أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. মহান রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থ সাথে পবিত্র জুমার নামাজে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা সেই মহান রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক আলোচনা সূরাতুল ইউসুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করে থাকেন। কখনো কখনো তোহমাত মিথ্যা অপবাদ দিয়েও মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। যার একটা দৃষ্টান্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য তোহমাত দেওয়া হয়েছিল, পূর্বের নবীদের উপরেও দেওয়া হয়েছিল। যেমনটা ইসুরার ভিতরে ইউসুফ আলাইহিসসালামকে ষড়যন্ত্র করে জুলাইখা তার অন্তর্মহলে ডাকলো এবং তার সাথে অপকর্ম লিপ্ত হওয়ার চেষ্টা করলো, কিন্তু যখন রাজি হলো না তখন উল্টা তাকে চরিত্রহীন বলে সাব্যস্ত করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنهم السوء والفحشاء إنه من عبادنا المخلصين. الله تعالى বললেন যে ইউসুফ তাকে পাওয়ার জন্য জুলাইখা সে অপকর্ম লিপ্ত হওয়ার পরিপূর্ণ মানসিকতা তৈরি করে নিও। হযরত ইউসুফ আলাইহিসসালাম মনস্থির করতেন যদি না তার রবের পক্ষ থেকে দৃষ্টান্ত উপস্থাপন না করা হতো। অর্থাৎ এখানে মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের চেহারাটা সামনে দেখতে পেলেন। যখন জুলাইখা ডাক দিল সাথে সাথে তার চোখের সামনে ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালামের ছবিটা সামনে উপস্থাপন করে নিলেন। সাথে সাথে তিনি বুঝতে পারলেন যে এটা কখনোই করা সম্ভব নয়। আর তাছাড়া একটা মানুষের ভিতরে প্রবৃত্তির কামনা বাসনা থাকতেই পারে, এটা থাকাটাই স্বাভাবিক। কেউ যদি বলে যে আমার মেয়ে দেখলে আমার শরীরের ভিতরে কোনো কিছু অনুভব হয় না, তাহলে মনে করতে হবে সে কি নাই, পুরুষ নাই, পুরুষত্বহীন হয়ে গেছে সে। এখন একটা মানুষ, একটা পুরুষ স্বাভাবিক তার জৈবিক চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা দমানোর, সেটা কন্ট্রোল করার ব্যবস্থাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। ইউসুফ আলাইহিসসালামের আল্লাহ তাআলা বলছেন যে তার ওই পরিস্থিতি হয়তো সেও হয়তো জেনায় লিপ্ত হয়ে যেত যদি না আমি তাকে হেফাজত করতাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে অন্যায় কাজ থেকে বিরত থাকছি এটা কার করুণা? আল্লাহ তাআলার করুণা। আল্লাহ তাআলা যদি আমাদের পরে দয়া না করতেন, মেহরবানি না করতেন, আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, হাজারো খারাপ মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে তিনি আমাদেরকে যে বাছাই করেছেন, সুবহানাল্লাহ, তা দিনের জন্য আমাদেরকে বাছাই করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে কোন মানুষ যখন অন্যায় কাজ করার কোন নিয়াত করে, এই ব্যাপারে একটা হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেরা, হাদিসে কুদসি বলা হয়, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন ইযা হাম্মা আবদি বিহাসানাতিন, যদি আমার কোনো বান্দা কোনো ভালো কাজ করার সংকল্প করে, কোনো ভালো কাজ করার নিয়াত করে যে আমি এই ভালো কাজটা করব, আল্লাহ তাআলা বলছেন ফাকতুবুহা লাহু হাসানা, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামে একটি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। কি করেছেন? নিয়াত করেছেন শুধু, এখনো কাজটা করা হয় নাই, নিয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা একটি নেকি লিখে দেন। ফাইন আমিলাহা, যদি ওই ব্যক্তি এই কাজটা করে ফেলে যে নিয়াত করেছে, নিয়াত করার পরে কাজটা করছে, ফাকতুবুহা লাহু বিআশারা আমসালিহা, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামে দশটি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়াত করলাম, কয়টা নেকি পাইলাম? একটা নেকি। আর বাস্তবায়ন করলাম ভালো কাজ, কয়টা নেকি পাইলাম? দশটা নেকি। এ সকলের জন্য, এটা নারী পুরুষ যেই নিয়াত করে না কেন, ছোট বড় সকলের জন্য সওয়াব, সমান সওয়াব, সমান নেকি আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইন হাম্মা, অতপর কোন ব্যক্তি যদি কি করে, নিয়াত করে বিসাইয়াতি, খারাপ কাজ করার, কি কাজ করার, খারাপ কাজ করার যদি নিয়াত করে, ফালান ইয়ামালাহা, কিন্তু সেটা করে না, ফালান ইয়ামিলুহা ইয়ামালাহা, সেটা করে নাই, ফাকতুহু লাহা হাসানা, তাহলে সে নিয়াত করেছে একটা খারাপ কাজ করবে, কিন্তু সে কি করলো না, এই কাজটা করলো না। বলছে যে না করার কারণে সে নিয়াত করেছে যে নেকি লেখা হয় নাই, গুনাহ লেখা হয় নাই, কিন্তু সে যে করলো না, এই না করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামে একটি নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহা তারাকাহা মিন জাররি, যে ব্যক্তি এই কাজটা ত্যাগ করলো, ফাইন আমালা আমিলাহা ফাকতুবুহা মিসতাহা, যদি ওই ব্যক্তি করে ফেলে, একটা খারাপ কাজের নিয়াত করছে, নিয়াত করার পরে কাজটা করে ফেলছে,
নিয়ত করার কারণে কোন গুনাহ লেখা হয় নাই কিন্তু করার কারণে আল্লাহ তাআলা তার আমলে একটি গুনাহ লেখা তাহলে আল্লাহ তাআলা কত মেহেরবান কত দয়ালু এটা একটু চিন্তা করে দেখেন যে আমরা আমাদের অন্তরের ভিতরে এমন কোন মানুষ নাই যে মানুষের অন্তরের ভিতরে খারাপ ধ্যান ধারণা না আসে আছে বলেন নাই প্রত্যেকের মনের ভিতরে বলছে যদি মনের যদি কোনো মাপার বা দেখার কোনো যদি যন্ত্র থাকতো তাহলে এই সমাজের কোন মানুষই কি একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করত না করত বলেন আমাদের মনের ভিতরে একেবারে সবসময় কি উল্টা পাল্টা চিন্তা চেতনা ধারণা লালন করে থাকি আমরা তো বলছে যে এইগুলো যদি আল্লাহ তাআলা ধরে আমাদের অন্তরের যে সংকল্প যেটা আমরা মনে মনে নিয়ত করি যেগুলো কল্পনা জল্পনা আমরা করে থাকি বলছে এইগুলো যদি আমরা নিয়ত করে এই যদি আল্লাহ তাআলা ধরেন তাহলে একটা মানুষ জান্নাতে যেতে পারবে সম্ভব সম্ভব না তো আল্লাহ তাআলা বলছেন যে আমি এগুলো ধরব না এগুলো আমি তোমাদের ধরব না বরঞ্চ তোমরা একটা খারাপ নিয়ত করেছো খারাপ নিয়ত কাজ করার নিয়ত করছো করার পরে তুমি যদি চিন্তা করো যে না আমি খারাপ কাজটা করলে পরে আমার রব অখুশি হবেন আমার রব নারাজ হবেন আমার প্রভু গোসা হবেন আমার আল্লাহ এটা দেখছেন এটা করা ঠিক হবে না তাহলে এই নিয়ত করে যদি তুমি ফিরে আসো আমি আল্লাহ তাআলা তোমার এই ফিরে আসার কারণে একটি নেকি লিখে দেব সুবহানাল্লাহ তাআলা আর যখন ভালো কাজ নিয়ত করবার সাথে সাথে এক নেকি আর করার পরে কি আরো দশ নেকি তাহলে কয় নেকি হলো এগারোটা নেকি পাওয়া গেল তাহলে আল্লাহ তাআলা কি চান আল্লাহ তাআলা চান যে আমার বান্দা জান্নাতে যাক আল্লাহ তাআলা চান না যে আমার বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ তাআলা চান না এই জন্য নেকির পরিমাণ বেশি যত ভালো কাজ বলা আছে এত এই কাজ করলে এত এত নেকি বেশি বেশি নেকি আছে কেন আছে কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন সময় হাজির হতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে যে তার অন্তরের ভিতরও হয়তো এই ধরনের কোনো কামনা বাসনা জাগ্রত হতে পারত বা হয়েছিল কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন তার বিশেষ ক্ষমতা বলে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন সে জেনে লিপ্ত হয় নাই এবার আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কি করে ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যারা মুখলিস যারা একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা এভাবে অন্যের কাছ থেকে ফিরিয়ে রাখেন অস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামীসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহাল লাদাল বাব আর কি করলো তারা যখন দৌড় দিল ইউসুফ আলাইহিসসালাম যখন দৌড় দিল দৌড় দেওয়ার সাথে সাথে জুলাইখা তার পিছনে পিছনে দৌড় দিতে শুরু করলো আর পিছন থেকে তার জামা টান দিল টান দেওয়ার সাথে সাথে তার পিছন থেকে জামাটা ছিঁড়ে গেল ছিঁড়ে দেওয়ার পরে তারা যখন দরজা পর্যন্ত পৌঁছাইল তখন সেখানে তারা দেখতে পেলো তাদের অভিভাবক তাদের যে দায়িত্বশীল তাদের যে কর্তা অর্থাৎ জুলাইখার স্বামী আর ইউসুফ আলাইহিসসালামের মালিক কে ওই যে পতিফার জুলাইখার স্বামী তাকে সামনে যে দেখতে পেল সামনে যে দাঁড়িয়ে আছে জুলাইখা যখন তার স্বামীকে দেখলো দেখার সাথে সাথে তার বল পাল্টাই দিল দেখার সাথে সাথে বলল কলাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু তার কি শাস্তি হতে পারে যে ব্যক্তি তার মালিকের পরিবারের সাথে খারাপ কাজ করার চেষ্টা করে তার কি শাস্তি হতে পারে বলছে ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলিম তার শাস্তি হচ্ছে দুইটা হয়তো তাকে জেলে ভরতে হবে অথবা কি করতে হবে তাকে শাস্তি দিতে হবে কঠিন শাস্তি দিতে হবে কি বলল জুলাইখা এতক্ষণ কি করতেছিল সে ইউসুফের জন্য পাগল পাড়া বলে যাতে মাতাল তালে ঠিক এতক্ষণ ইউসুফের জন্য পাগল তাকে ডেকে নিয়ে গেল এবং তার সাথে অপকর্ম করার চেষ্টা করলো যখন সে পারলো না সাথে সাথে উল্টো তার উপরে কি দিল দোষ দিয়ে দিল এটা কি আজকের ঘটনা কিন্তু না কত বছর আরো কয়েক হাজার বছর আগের ঘটনা এখন এই ঘটনা ঘটার পরের থেকে এরকমের ঘটনা ঘটে না ঘটতেছে না ঘটতেছে
যখন এই কথা বললেন সাথে সাথে ইউসুফ আলাইহিসসালাম তার প্রতি উত্তর দিলেন তিনি তার কথা বললেন ক্বালা হিয়া রাদাতনি আন নাফসি বরঞ্চ ইউসুফ আলাইহিসসালাম বললেন আমি কিছু করি না আমার কোনো দোষ নাই এখানে বরঞ্চ কি করছে রাওয়াদাতনি আন নাফসি সে তার নফসের ব্যাপারে তার খায়েশাতের ব্যাপারে আমাকে ওয়াসওয়াসা দিয়েছে আমাকে কি করেছে প্রলুব্ধ করেছে আমাকে সে খারাপ কাজের জন্য আহ্বান করেছে আমি কিছুই করি নাই ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা এবং তার পরিবারের পক্ষ থেকে একজনের সাক্ষী দিল অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম যখন এই কথা বললেন যে আমি দোষী না তখন কি করছে জুলাইখার স্বামী সে মেনে নিতে পারছে না যদিও সে মনে মনে তাকে ভালোবাসত সে জানতো যে সে ভালো মানুষ কিন্তু এই পরিস্থিতির কারণে সে এই কথাটা মেনে নিতে কষ্ট হচ্ছিল তখন তিনি বললেন যে ঠিক আছে ইউসুফ তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে তোমার পক্ষে সাক্ষী আনো তিনি এই মুহূর্তে চিন্তা করলেন আমার সাক্ষী কোথায় আমার তো কেউ সাক্ষী নাই এই রাজদরবারে যত কর্মচারী আছে সব কার জুলাইখার কথা শুনবে না আমার কথা শুনবে জুলাইখার কথাই শুনবে আমার তো কোনো সাক্ষী নেই আমি কি করবো এখন আল্লাহ তাআলা ইলহাম করলেন তাকে গোপনে জানিয়ে দিলেন যে যাও তুমি কি করো তোমার সাক্ষী হিসেবে তুমি ওই যে কেউ কেউ বলেছেন ছোট বাচ্চাটার কথা ইতিহাসের সাক্ষী যে পৃথিবীতে চারজন শিশু কেউ কেউ বলছেন তিনজন শিশু এই ইউসুফের শিশুর ব্যাপারে দ্বিমত আছে বাকি যে তিনজন শিশু আছে ছোট্টবেলায় একেবারে দোলনায় বসে কথা বলেছে সুবহানাল্লাহ তার ভিতরে একজন ছিল হযরতে মূসা আলাইহিসসালামের জামানায় ফিরাউনের মেয়ের মেয়ে তার একটা মেয়ে ছিল ওই মেয়ের একটা মেয়ে ছিল সেই মেয়েটা কথা বলছিল যখন তাকে ওই কড়ার ভিতরে দেওয়া হচ্ছিল উত্তপ্ত তেলের ভিতরে যখন হযরতে আসিয়াকে দেওয়া হচ্ছিল তখন ওই বাচ্চাটা ছোট বাচ্চাটা বলছিল যে আপনি ভয় করবেন না আল্লাহকে সাথে আছে সুবহানাল্লাহ আরেকজন ছিল আমরা জানি তার নাম যে তিনি ছিলেন একজন আবেদ ব্যক্তি বনি ইসরাইলের এই বনি ইসরাইলের আবেদ ব্যক্তি যখন নামাজ পড়তেছিলেন তখন তার মা ডাক দিছিল তার মা ডাক দেওয়ার কারণে তার মায়ের ডাকে সাড়া দিতে পারে না সে মনে করছিল যে নামাজ পড়ছি একটু পরে আমি সাড়া দেব নামাজটা শেষ করে তিনি আবার যখন নামাজ শেষ করবে তখন খুঁজতে গেলেন তার মাকে পেলেন না তিনি চিল্লা করলেন যে যেহেতু মা নেই পরে আবার কথা বলবো এই জুরাইস কি করলো সে আবার নামাজ পড়তে দাঁড়িয়ে গেল জুরাইস যখন নামাজ পড়তে দাঁড়াইলো ঠিক তার মা আবার এসে তাকে ডাক দিল তার মা ডাকার কারণে সে চিন্তা করলে নামাজ যেহেতু শুরু করেছে নামাজটা শেষ করে তারপরে কথা বলবো সে কি করলো আবার নামাজ শেষ করার পরে যখন বাইরে গেল তখন তাকে পেল না তিনবার এই ঘটনা ঘটলো তার মা তখন বদদোয়া দিল যে জুরাই যতক্ষণ পর্যন্ত খারাপ মহিলার দোষে কি হবে ফেতনায় না পড়বে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না কে করলো মা করলো সে কি কাজ করতেছিল নামাজ পড়তেছিল ভালো কাজ না খারাপ কাজ নিশ্চয়ই ভালো কাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু মায়ের ডাকের চেয়ে নফল নামাজটা কিনা জরুরি না গুরুত্বপূর্ণ না মায়ের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব আর নফল নামাজ তো নফল তাহলে একজন নফলের জন্য কি করছে তার ওয়াজিবকে ত্যাগ করেছে এই কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং সে কি করলো ওই এক খারাপ মহিলা সে এক রাখালের সাথে জেনা করেছে এই জেনার কারণে তার পেটে সন্তান এসেছে গর্ভধারিত হয়েছে এই সন্তান তিনি ভূমিষ্ঠ করলেন এখন এই সন্তানের বাপ কে হবে এটি নিয়ে যখন সমাজে কথার কি হলো ছড়াছড়ি হতে লাগলো যে অবৈধ সন্তান জন্ম দিয়েছেন বাপ নাই দুষ্কৃতিকের এই সেই যখন বলতে শুরু করলো তখন সে এসে তোহমাত দিল যে জুরাইজ হচ্ছে এই সন্তানের বাপ নাউজুবিল্লাহ মিন জালিক সে ফিতনায় পড়ে গেল
এখন কি করবে তার তো কোনো সাক্ষী নাই আর সে সময় তো কোনো এখন জন্মে ডিএনএ টেস্ট করে সে ডিএনএ টেস্ট করার তো কোনো সুযোগ নাই কি করবে আল্লাহ তাআলা তার মনের ভিতরে একটা কথা উদ্যোগ করলেন যে এই সন্তানের কাছে আপনি জিজ্ঞেস করে দেখেন এই সন্তানের পিতাকে যখন সবাই মিলে সন্তানের কাছে জিজ্ঞেস করতে চেষ্টা করলো যে এই সন্তান কিভাবে উত্তর দেবে একি কথা বলতে পারে নাকি বলছে আপনারা জিজ্ঞেস করে দেখেন তো যখন তাকে জিজ্ঞেস করলো সাথে সাথে সন্তান উত্তর দিল যে আমার পিতা হচ্ছে অমুক রাখাল সুবহানাল্লাহ এই একজন সন্তান ছোট্ট শিশু সন্তান নাবালক শিশু কথা বলতে পারে না দুধের বাচ্চা আল্লাহ তাআলা তাকে দিয়ে কথা বলিয়েছেন আর আরেকজন হচ্ছে আমাদের আরেকজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার মা যখন গর্ভধারণ ধারিণী হলেন তাকে সন্তান হিসেবে প্রসব করলেন যখন এই সন্তান নিয়ে যখন বাইতুল মুকদ্দাসে আসলেন আসার সাথে সাথে সকলে তাকে সিসি করতে লাগলো এবং বলতে লাগলো যে তুমি জাকারিয়া আলাইহিস সালামের সাথে জেনা করেছো এই জেনার হিসেবে এই সন্তান এসেছে এদিকে আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন যে তুমি কোনো কথা বলতে পারবে না কি এক বিপদ সে কথাও বলতে পারছে না যে বলবে প্রতিবাদ করবে যে না আমি এই কাজ করি নাই তা বলার কোনো সুযোগ নেই আল্লাহ তাআলা খেলা দেখেন আল্লাহ তাআলা কিভাবে বান্দিকে তার পরীক্ষা নিলেন তিনি বললেন যে এই বাচ্চার কাছে জিজ্ঞেস করি ইশারাত ইলাইহি তার দিকে ইশারা করলেন তার দিকে আঙ্গুল দিলেন যে বাচ্চার কাছে জিজ্ঞেস কর বলে যে এটা কিভাবে সম্ভব একটা বাচ্চা নাবালক দুধের বাচ্চা এই আজ দুই দিন হয়েছে ভূমিষ্ঠ হয়েছে একদিন হয়েছে এই বাচ্চার কাছে কি জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে সম্ভব সাথে সাথে ঈসা আলাইহিস সালাম উত্তর দিলেন ইন্নি আব্দুল্লাহ আমি কারো সন্তান না আমি হচ্ছে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আর কার বান্দা আল্লাহর বান্দা আমি কারো সন্তান না আল্লাহ তাআলা আমাকে এমনি দুনিয়ায় পাঠাইছেন মাধ্যমে কেমনে পাঠাইছেন যেমনি ভাবে হজতে আদমকে আল্লাহ তাআলা তৈরি করেছেন পিতা ছাড়া মাতা ছাড়া ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে পিতা ছাড়াই দুনিয়ায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ এই একজন বাচ্চা আর আরেকজনের কথা ব্যাপারে বলা হয় যে হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন ওই জুলাইখার সাথে যখন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি যখন আসলেন ওইখানে একটা বাচ্চা হিসেবে সাক্ষী দিয়েছিল আবার কেউ কেউ বলেছেন না বাচ্চা সাক্ষী দেন না বরঞ্চ ওইখানে একজন বড় মানুষ ছিল যিনি বিজ্ঞ ছিলেন বিচারক ছিলেন জ্ঞানী ছিলেন তিনি এই কথা বলেছেন মত পার্থক্য রয়েছে তো আমরা যেই বলি না কেন ওর মধ্যে যদি হত্যা হয়তো সে বাচ্চাটা অথবা সে জ্ঞানী ব্যক্তি কি করছেন সাক্ষী দিয়েছেন বলছেন তার ফয়সালা দিয়েছেন কি ফয়সালা যে যদি জামাটা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মনে করতে হবে জুলাইখা মিথ্যাবাদী এবং সে হচ্ছে দোষী আর যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ মিথ্যাবাদী আর জুলাইখা কি সত্যবাদী আল্লাহ তাআলা এই কথা কোট করে মানে বলতেছেন যে ইনকানা কমিসুহু কুদ্দাম মিন কবলিন ফাসাদাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ইনকানা কমিসুহু যদি জামা ছেঁড়া থাকে কুদ্দাম মিন কবলিন পিছন দিক থেকে ফাসাদাত ওয়া হুয়া মিনাল কাযিবিন তাহলে জুলাইখা যে কথা বলেছে যে জুলাইখার পিতারা হাত বাড়াইতে চেয়েছিল তার সাথে জিনায় লিপ্ত হইতে চেয়েছিল তাকে ধর্ষণ করতে চেয়েছিল এই কথাটা সত্যি আর যদি ওয়াইনকানা কামুসুহু কুত্তাম মিন দুবরিন ফাকাযাবা ওয়া হুয়া মিনাস সাদিকিন তাহলে কি হবে যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী এবং জুলাইখা হচ্ছে সত্যবাদী যখন তিনি দেখলেন যে জামা চেক করে দেখলেন পিছন দিক থেকে জামাটা ছেঁড়া সাথে সাথে বললেন তার স্বামী উত্তর দিলেন যখন দেখলেন তার স্বামী জুলাইখার স্বামী তখন দেখলেন কমিসহু উত্তম মিন দুবরিন পিছন দিক থেকে জামা ছেঁড়া এটা যখন দেখলেন কলা তিনি বললেন ইন্নাহু মিন কাইদিকুন্না নিশ্চয়ই এটা বহু বড় ধরনের একটা চক্রান্ত তোমরা খুবই খারাপ
তোমরা কি খুবই খারাপ ইন্না কাইদাকুম আযীম আর তোমাদের মহিলাদের চক্রান্ত কি অত্যন্ত ভয়াবহ আল্লাহ তাআলা শয়তানের চক্রান্তের ব্যাপারে বলেছেন যে ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা শয়তানের যে চক্রান্তটা আছে দুর্বল আর মহিলাদের চক্রান্ত কি কঠিন আল্লাহ তাআলা শয়তানের চক্রান্ত দুর্বল বলেছেন আর এখানে আল্লাহ তাআলা কথাটা বলেন নাই যে তোমাদের চক্রান্ত মহিলাদের চক্রান্ত কঠিন এই কথাটা বলেছেন কে ওই যে অতিফা জুলাইখার স্বামী বলছেন যে তোমাদের মহিলারা যারা তোমাদের চক্রান্ত বড়ই কঠিন আজকে যদি ইউসুফের কোনো সাক্ষী না থাকতো ছেলে কি হতো নির্বিচারে সে বিনা কারণে বিনা অপরাধে তিনি জেল খাটতেন তিনি তার শাস্তি পেতে হতো অথচ কাজটা কি তুমি বাড়াইতে চাইছিলা এই সমাজের অনেক ইউসুফ এখনো জেলখানায় আছে কি না আছে বিনা অপরাধে তাদেরকে জেলে রাখা হয়েছে বিনা অপরাধে আর যারা অপরাধী সাব্যস্ত হয়েছে সমাজ জানে সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কিছু নাই যা জানে না সবাই জানে যে এই লোকটা ধর্ষণকারী এই লোকটা জেনাকারী তার সন্তান হয়েছে অবৈধভাবে এটা জানার পরেও তাদেরকে ফুলের মালা দেওয়া হয় তাদেরকে সম্মাননা দেওয়া হয় তাদেরকে সম্মানের সাথে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রীয় উপাধিতে উপাধি দেওয়া হয় সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলছেন যে নারীদের চক্রান্ত কি আল্লাহ তাআলা সরি তার স্বামী প্রতিবার বলেছেন নারীদের চক্রান্ত অত্যন্ত ভয়াবহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুদ দুনিয়া দুনিয়াকে ভয় করো দুনিয়ার থেকে বেঁচে থাকো দুনিয়ার থেকে পরহেজগার হও ইত্তাকুন নিসা এবং নারী থেকে মহিলা থেকে নিজেদেরকে পরহেজগার করো নিজে থেকে দূরে রাখো কারণ আউয়াল ফিত্তাতু মিন নিসা কারণ প্রথম ফিত্তা যেটা শুরু হয়েছে সেটা হয়েছে কারে দিয়ে মহিলা দিয়ে আমরা জানি যে আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত দিলেন আল্লাহ তাআলা বলেন যে লা তাকরাবা হাদিস শাজারা এই গাছের ধারে কাছে যেও না আদম আলাইহিসসালাম জান্নাত কিন্তু হাওয়া আলাইহিসসালাম তাকে ঠিকই শয়তান কি ফুসলিয়ে ফেলেছে তাহলে নারীরাকে একটু দুর্বল থাকে তাদের হচ্ছে বুদ্ধি হঠাৎ করে বুদ্ধি আসে তারা কিন্তু অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে কোনো কাজ করে না এই জন্য সমস্যাটা কি বেশি তৈরি হয় যখন আদম আলাইহিসসালাম জান্নাতে থাকলেন ভালোই থাকলেন শয়তান এসে বলল যে অসওয়াস দিল আদমকে তুমি আদম কথা শুনে নাই গেল হাওয়ার কাছে যে বলল যে তোমার স্বামী তো বোকা বোঝে না তোমার কাছে একটা বুদ্ধি বলি আমি তোমাদের জন্য হিতকাঙ্ক্ষী তোমাদের ভালো চাই তোমাদের কল্যাণ চাই তোমাদের মঙ্গল চাই তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা আর তা না হলে তোমরা জান্নাতে স্থায়ী বাসিন্দা হয়ে যাবা তো চিন্তা করলো যে আমরা যদি ফেরেশতা হই বা জান্নাতের বাসিন্দা হয়ে যাই স্থায়ী এটাই তো ভালো এই জান্নাত থেকে খালি খালি বাইরে হওয়ার কি দরকার আছে তিনি তো ভালো মনে এটা করেছেন আর তাকে কি ভালো সুরাতেই ধোকা দিয়েছেন তিনি ধোকায় কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ তাআলার কথা যারা না মানবে এভাবে কি আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা বাহির থেকে অনেক কিছু ভালো মনে করলো সেটা কিনা ভালো না অনেক কিছু কল্যাণকর মনে করলো সেটা কিনা কল্যাণকর না আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা কল্যাণকর মনে করেছেন সেটাই আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন আর যেটাকে অকল্যাণকর মনে করেছেন সেটাই আমাদের জন্য অবৈধ করেছেন এটা কিন্তু আমরা বুঝি না আমাদের বোঝা দরকার সময় হাজিরে তাহলে কি শয়তানি চক্রান্ত করলো এবং সেখানে কি ইউসুফ আলাইহিসসালামকে ফাঁসানোর সর্বোত্তম চেষ্টা চালাবে এবার আল্লাহ তাআলা বলছেন ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি যানবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিন আল্লাহ তাআলা বললেন যে এখন পৃথিবীর দেখলো যে আমার স্ত্রী যে কাজটা করেছে এই কাজটা যদি সমাজে সব জায়গায় ছড়িয়ে যায় তাহলে আমার মান সম্মান কি শেষ আমার স্ত্রীটা তো যাবে যাবে আমারটাও যাবে এই কথা চিন্তা করে সে ইউসুফ আলাইহিসসালাম বললেন তাকে বললেন যে আরিক বিরত থাকো এই ঘটনা যে এখানে ঘটেছে এখানে দামা চাপা দাও এটা বাইরে কি বলতে যেও না এ ধরনের ঘটনা ঘটে কিনা সমাজের ভিতরে অসংখ্য এরকমের ঘটনা আছে যে ঘটনাগুলা
তাদের মান সম্মান বাঁচানোর জন্য আজকে ধামাচাপা দিয়ে দেয়। অথচ এই এই কাজটা যদি প্রকাশ করা হয় তাহলে কি হয়, অনেক সময় এই একটা দোষের শাস্তির কারণে হাজারো মানুষ ভালো হয়ে যায়, চিন্তাটা করে না। কি করা হয়, নিজের স্বার্থে, দলের স্বার্থে বা পরিবারের স্বার্থে, যেকোনো পট পজিশনের স্বার্থে আসতে চাপাই দেয়। আর এই চাপানোর কারণে এই সমস্যা কি হয়, আস্তে আস্তে বাড়তে শুরু করে। সমাজে এই ধরনের সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকে। বলছে যে তুমি এই কথা এবং কাজ থেকে বিরত থাকো, আস্তাগফিরি, তাকে মাফ করে দাও, সে ভুল করেছে, এবারে মতো কি করো তাকে ক্ষমা করে দাও। কি করলো, দানবি কি, তার এই অপরাধের জন্য। বলছে ইন্নাকি কুন্তি মিনাল খাতিন, তুমি হচ্ছে অপরাধী, তুমি এর কাছে ক্ষমা চাও। ইসুফকে বললেন তুমি কিভাবে থেকে বিরত থাকো আর এর গুনাহ মাফের কি অপরাধ মাফ করে দাও। আর জুলাইকাকে বললেন তুমি কি করো, ইউসুফের কাছে ক্ষমা চাও, কারণ তুমি কি প্রকৃত অপরাধী। কিন্তু এই বলার পরে কি শেষ, এটা বলার পরে কি না, শেষ না, বরঞ্চ ঘটনা আরো সামনে আসতেছে। দেখেন যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়ে আসে, এই ঘটনার ভিতরে অনেকগুলো স্বপ্ন আছে। এরপরে জামার ঘটনা আছে কয়বার, দুই জায়গায়। وقالن نسوة في المدينة امرأة عزيز تراود فتاها عن نفسه اقرا لك البول وقال تني بول نسوة في المدينة مدينة بشر مدينة بولت بزرنا سي شهر اتت اي مشارة شهر شهر جلے كي جلو شهر جلو مهلا را مهلا را كي جار جلو بلا بولي كي تشلو برد آر جيكون اكتر شنباد পুরুষের কাছে একটা সংবাদ বলে সেটা কি গোপন থাকে, অনেক দিন গোপন থাকে, কিন্তু একজন মহিলার কাছে আপনি যত শপথ করে কথা বলেন না কেন, ওই কথা কি পেটের ভিতরে হজম হয় না, ও কি বের হবেই হবে, কোনো না কোনো কারণে আসতে কি বলে দেবে। কারণ তাদের যে আসরটা জমে, আসরটা কিসের আসর, বিবিসির আসর, এই আসরের ভিতরে সব খবর, কোন জায়গায় কে কি করছে না করছে সব কথা কি ওখানে গেলে বেরোয় যায়, খোঁচা দিলে একটার পর একটা ঘটনা বেরোতে থাকে। এই জন্য বিবিসি থেকে যে খবর না পাওয়া যাবে তার চেয়ে বেশি খবর কি তাদের কাছ থেকে পাওয়া যাবে, শুধুমাত্র একজনের কানে পৌঁছিতে পারলে হবে। এই যে কোনো কারণে একজনের কানে পৌঁছেছে, এখন কি সব জায়গায় ছড়াই গেছে, কে মিশরের আজিজ, আজিজ মিশর তথা সেনাপ্রধান প্রতিবারের স্ত্রী জুলাইকা তার গোলামের সাথে অপকর্মে লিপ্ত হইতে চেয়েছিল, সে তার জন্য দেওয়ানা পাগল হয়ে গেছে, এ কথা কি সব জায়গায় ছড়াই গেছে। এই তো শোনার পরে যে আমরা দেখছি যে সে একেবারে ভ্রান্ত হয়ে গেছে, পাগলের মতন হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এ কথা বলার পরে আরসালাত ইলাইহিন্না, যখন এই ঘটনা এই সংবাদ যখন শুনতে পেলেন জুলাইখা যে তার ব্যাপারে এই কথাগুলো হচ্ছে, সমাজের নারীরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, এই কথা যখন তার কানে গেল তখন কি করলেন, আরসালাত ইলাইহিন্না, তিনি কি করলেন লোক পাঠাইলেন ওই তাদের কাছে, ওই নারীদের কাছে লোক পাঠাইলেন, এবং তাদের জন্য একটা বৈঠকখানা তৈরি করলেন, যেখানে তারা বসবে, সুন্দর করে একটা বৈঠকের ব্যবস্থা করলেন, এবং তাদের মধ্য থেকে প্রত্যেকের কাছে তিনি কি করলেন, সিকিনান, তাদের কাছে ফল দিলেন বা খাবার দিলেন, এটা তাদের কাছে দেওয়া হলো, এবং বলা হলো দেওয়ার পরে তাদের খাওয়ার জন্য কিছু একটা ছুরি আর ফল দিলেন কাটার জন্য, দুটো জিনিস তাদেরকে দিয়ে তারপরে তাদের জন্য কাটতে দিলেন। এরপরে কাটতে শুরু করার পরে আর জুলাইকা আদেশ করো, কলা জুলাইকা আদেশ করলো, ইখরজ, বের হওয়া আলাইহিন না, তার কাছে ইউসুফ আলাইহিসসালামকে তার কাছে বের হইতে বললেন। যখন ইউসুফ আলাইহিসসালাম ফালাম্মা রাইনাহু, যখন তাকে দেখলো তখন কি হলো যে তারা কি করলো, তার ফল কাটার পরিবর্তে
وقطعنا ايديهن ফল কাটতো কোন সেই ফল ওই ইউসুফ আলাইহিস সালাম যে টাকার সাথে যাতে তারা কেমন যেন একটা জাদুর মতো একটা নেশায় পড়ে গেল এরপর কি করলো তারা ওই ফল কাটার পরিবর্তে তাদের আঙ্গুলগুলো কাটতে শুরু করে দিল সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা তারা দেখলো দেখার পরে তারা বলতে লাগলো কুননা এবং তারা বলল হাশা লিল্লাহ মা হাদা বাশার আল্লাহর কসম এ কোনো মানুষ না এ কি না কোনো মানুষ না ইন হাদা ইল্লা মালাকুন কারীম এ নিশ্চয় কোনো সম্মানিত ফেরেশতা সুবহানাল্লাহ এ কোনো মানুষ হতে পারে না সাধারণ মানুষ না এটা কি যে কোনো একজন ফেরেশতা হবে এইটা দেখার পরে এই মন্তব্য করে তার কি একটা আঙ্গুল কাটা শেষ এরপর ইউসুফ আলাইহিসসালাম তাকে বললেন যে ঠিক আছে তুমি এখন যাও তুমি কি এখন যেতে পারো তিনি যখন চলে গেলেন এখন বললেন তোমাদের ফলের দিকে তাকাও তোমরা ফল কাটো ফল খাও যখন এই ফলের দিকে তাকাইতে গেলেন তারা ছুরি দিয়ে কি কাটছে এটা যখন দেখলেন সাথে সাথে দেখতে লাগলেন তাদের আঙ্গুলগুলো কাটা শেষ আঙ্গুল কাটা হয়ে গেছে রক্ত বেরোচ্ছে ঝরঝর করে